আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রাসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রিয় দর্শক অনেকেই আমার কাছে আবদার করে থাকেন হুজুর আমি আমার ভালোবাসার মানুষকে আমার কাছাকাছি রাখতে চাই আমার জন্য পাগল রাখতে চাই আমার স্বামী যেন আমার কথা শুনে আমার স্ত্রী যেন আমার কথা শুনে এবং ভালোবাসার মানুষ মা বাবা এবং আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব তারা যেন সবাই আমার কথা শুনে এমন একটি আমল যদি আমাদেরকে দিতেন তো আপনাদের জন্যই এই আমলটি নিয়ে এসেছি শুধুমাত্র আমার ভালোবাসার যারা দর্শক আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের জন্যই আমি নিয়ে এসেছি আশা করি আপনারা হালাল এবং বৈধ উপায়ে এই আমলটি করবেন মনে রাখবেন আমলগুলো করার আগে আপনার যে কাজ তিনটি কাজ আপনার মনে রাখা উচিত এটা হলো এক নাম্বার বিশ্বাস নিয়ে অবশ্যই আমল করবেন বিশ্বাস ছাড়া আমল করলে কাজ হবে না দুই নাম্বার হলো মিথ্যা কথাগুলো ছেড়ে দিবেন এবং তিন নাম্বার হল আপনি হালাল খাবার খাবেন যে কয়েকদিন আমল করবেন চেষ্টা করবেন অবশ্যই আপনাকে হালাল খাবার খেতে হবে আর সারা জীবন তো অবশ্যই হালাল খাবার খাওয়া উচিত নামাজ পড়বেন ইনশাআল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আমরা এই আমলটি করি মাত্র একটি আয়াত এই আয়াত মাত্র তিনবার আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসায় পাগল হবে নিশ্চয়ই আমলটি আপনি কাছে রেখেও করতে পারেন আবার দূরে থাকলেও আপনার জন্য পাগল হবে তো আসুন আমরা জেনে নেই আমলটি প্রথমেই আমলটি আপনি দূর শরীফ পরে নেবেন তিনবার যে কোনো দুরুদ শরীফ আপনি যা পারেন সবচেয়ে ছোটো দূর শরীফ হলো সল আলী আসাল্লাম আর নামাজের ভিতরে যে দুরুদ্দী ইব্রাহিমীটাও পড়তে পারেন সমস্যা নেই অতপর আপনি তিনবার এই আয়াতটা পড়বেন মনে রাখবেন তিনবার আয়াতটা পড়বেন যদি কাছে থাকে তাহলে আপনি মিষ্টির উপরে মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টির উপরে ফু দিবেন অতপর আবার তিনবার দূরশ্বরি পাঠ করবেন এতে করে খুবই কার্যকরী আমলটা আমলটি বারবার পরীক্ষিত একটি আমল আর যদি দূরে থাকে তাহলে আপনি ঠিক সেম এভাবেই আমলটা করবেন যে দূরশ্বরী পড়বেন তিনবার এবং আপনি তিনবার এই আয়াতখানা পড়বেন আবার তিনবার আপনি দূর শরীফ পড়বেন তো এই ক্ষেত্রে মনে রাখবেন যখন আপনি আয়াতটা পড়বেন দূরে কাউকে বাধ্য করার জন্য তার চেহারাটা মনের ভিতরে কল্পনা করবেন এবং সে যেন বাধ্য হয় সে যেন আপনার ভালোবাসা ভালোবাসা আপনাকে ভালোবাসে এটা কিন্তু আপনি খেয়াল করবেন তাহলে আসুন আমরা আয়াতটা জেনে নেই সুরায় মায়েদার চুয়ান্ন নম্বর আয়াত মাঝখানের একটু আয়াত্তা এই আয়াৎটা আপনি পড়বেন অরসবিল্লা হিমিনা সেই তনরাজি বিশমিল্লা রহমান রাহেম ইউ হেব্বুহুম ময়ো হাইবু নাহুম আদিল্লাতি নালাল মু মিনি না রাইজ নালালকা ফিরিন আমি আবারও বলছি ইউ হেব্বুহুম অয়ো হাইব্বু নাহুম আদিল্লাতি নালাল মুখ মিনিনা রাইস নালালকা ফিরিন এই একটা পড়বেন এটা সুন্দর অর্থ রয়েছে অর্থ হল যাদেরকে তিনি ভালোবাসবেন তারা তাকে ভালোবাসবে তারা মমিনদের উপর বিনম্র এবং কাফিরদের উপর কঠোর হবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আমলটি খুবই কার্যকরী এবং খুবই পাওয়ারফুল আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনার এই আমলের কারণে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আমল করে সুফল পেলে আমরা বিন ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুঃখীকে আমরা দান সৎকার করে থাকি আপনারা আপনাদের আমল করে সুফল করা পাওয়ার পরে আপনারা আমাদের এই বিন সায়দ এই নাম্বারে আপনারা আমাদেরকে বিকাশ রকেট নগদ বা আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা আমাদেরকে সহযোগিতা করতে পারেন আল্লাহ আপনাদের আমল